গত 9 আগস্ট প্রয়াত হয়েছেন ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য চিত্র সাংবাদিক সুশান্ত দাস। মাত্র 44 বছর বয়সে প্রয়াত সুশান্ত দাসের স্মৃতিতে শনিবার এক স্মরণ সভার আয়োজন করে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আগরতলা প্রেস ক্লাবে টিপিজির অফিস ঘরে আয়োজিত স্মরণ সভায় স্মৃতিচারণ করতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে বলেন, বিগত কয়েক বছরে বেশ কয়েকজন চিত্র সাংবাদিকের অকাল প্রয়াণ হয়েছে। সুশান্ত এদের মধ্যে অনেকটাই আলাদা, কারণ সুশান্তকে কখনো হতাশ হতে দেখা যেত না। বিগত কয়েক বছরে অনেক চিত্র সাংবাদিককে কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছে, অনেকে হারিয়েছে। এর মধ্যে প্রত্যেকেই মনে দাগ কেটে আছে। সুশান্তর বিষয়টা একটু আলাদা করেই মনে রাখব, কারণ ওকে কখনো হতাশ হতে দেখিনি আমি। এত কিছুর পরে আমি কখনো হতাশ হতে দেখিনি। সবসময় মুখে হাসি, সবসময় একটা প্রাণ চঞ্চল ব্যাপার, একটা কিছু করার ইচ্ছা সবসময় ছিল মনে হয়।